কাপড়ের উপর ড্রয়িং করার জন্য আমি কালার পেনগুলো কিনেছিলাম। এখানে 10টা কালার আছে, বেশ ভালো লেগেছে। আর দামটাও রিজনেবল, অলমোস্ট 150 টাকা, মানে এখানে 5.5 রিয়ালের মতো পড়েছে। তো আমি এটার ভিতরে আজকে সবুজ কালার কলমটা দিয়ে একটু আঁকার চেষ্টা করি, যদিও এটার ভিতরে কালো কালিটা কিন্তু বেশি ভালো হবে। বাট আমি জাস্ট কিউরিয়াসিটি থেকে আমি সবুজ কালিটা দিয়ে কিন্তু ড্রয়িংটা করছি, বেশ ভালোই। আই থিঙ্ক ছোটো বাচ্চারা কিন্তু এটা দিয়ে যদি ড্রয়িং করে বা এটা দিয়ে যদি কাগজে আঁকাআঁকি করা হয় বেশ ভালো লাগবে। বা সাদা কালার কাপড়েও কিন্তু আমি যদি মাল্টি কালার কলম দিয়ে ড্রয়িং করি তাহলে বেশ ভালো লাগবে। আমি এখানে সহজ এবং সিম্পল একটা ডিজাইন শেয়ার করার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন আমি এখানে 3টা ফুল এঁকেছি 4 পাপড়ির। তো এই ডালটার মধ্যে আমি এখানে এস টাইপের একটা ডাল দিয়েছি, আর এটার মধ্যে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি। আর পাতার শেপটা দেখেই বুঝতে পারছেন এই শেপটা কিন্তু মানে ম্যাক্সিমাম পাতাই এই শেপেই করা হয় এবং তো ভালো লাগে। চেষ্টা করবেন যেন পাতাগুলো একই সাইজের হয়, তাহলে আরও সুন্দর লাগবে। তো আমি একটু এলোমেলো করে এক এক দিকে এভাবে করে 3টা 3টা করে দিয়ে দিলাম। দেখেন অনেকেই বলেন যে ড্রেস করার মানে ভিডিও দিতে একটা ড্রেস মেক করতে আর না হলে 15 থেকে 1 মাস সময় লাগে একা করলে, আর যেখানে আমরা আসলে ভিডিও করারই সময় পাচ্ছি না বা আসলে একটু ব্যস্ত থাকতে হচ্ছে, আমি ছোট কোনো ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না, তাই আসলে ড্রেস আমি খুব তাড়াতাড়ি হয়তো শেয়ার করতে পারবো না। তবে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি কোনো ড্রেসের ডিজাইন শেয়ার করতে। তবে এইসব ছোটো ছোটো ডিজাইনগুলো দিয়েও কিন্তু আপনি ড্রেস মেক করতে পারেন, বেবি ড্রেস করতে পারেন, কাঁথা বা বেডশিট, বালিশের কভার, যে কোনো কিছুই করতে পারেন। যেমন এই ডিজাইনটা যে করেছি, এই ডিজাইনটা আপনারা আরেকটু বড় বড় করে অল ওভার কামিজের ভিতরে এইভাবে করে ডিজাইন করে করতে পারেন। আমি এখানে 2 কালার সুতা একসাথে করে নিয়েছি, একটা হচ্ছে বাসন্তী হলুদ আর একটা হচ্ছে লাইট আর কি লাইট হলুদ, মানে কাঁচি হলুদ টাইপের। দেখুন 2 কালার সুতা একসাথে করার কারণে আমি যখন সেলাইটা করছি তখন সুতাটা এইভাবে করে কিন্তু 2টা কালারই আসছে। চাইলে এখানে আপনি শেড সুতাও ব্যবহার করতে পারেন। আর এখানে ফেব্রিকটা হচ্ছে ইট কালার, মানে অনেকটা ইট কালার আসলে বলতে বোঝাচ্ছি, হয়তো আপনারা বুঝতেই পারছেন কালারটা দেখে। সামনাসামনি আর একটু ডার্ক, হয়তো ফোন একটু লাইট এসেছে। এটার মধ্যে আসলে সবুজ বা টিয়া কালার পাতা আমার কাছে মনে হচ্ছিলো ভালো লাগবে না, তাই আমি হলুদ কালার দিয়েছি। মাঝে মধ্যে পাতার কালার একটু ডিফারেন্ট করে দিলেও বেশ ভালোই লাগে। আর এখানে পাতাটা কিন্তু আমি একটু অন্য সেলাই দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন লেজি ডেজি স্টিচগুলো একটু বড় বড় করে সাইড থেকে এভাবে করে দিচ্ছি, অনেকটা আপনার ব্ল্যাঙ্কেট স্টিচ মানে চিউনি সেলাইয়ের মতো করে। এতে করেও কিন্তু পাতাটা তাড়াতাড়ি ভরাট হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে এবং এভাবে করে করলে কাজ দ্রুত কমপ্লিট হয়। তো এইভাবে করে এখন আমি অন্য যে পাতাগুলো আছে সবগুলো পাতাই একইভাবে করব। আবারও দেখিয়ে দিচ্ছি, চাইলে আপনারা মাঝখানে একটা ডিভাইড করে মানে দাগ দিয়ে নিতে পারেন, এতে করে সহজ হবে। মানে আমি যেহেতু কাজটা দুইভাবে করব, দুই ভাগে দুই সাইড থেকেই করব, তাই মাঝখানে একটা দাগ দিয়ে নিলাম। এখন এই দাগের এই সাইড থেকে এইভাবে করে চিরুনি সেলাইটা দিয়ে দিচ্ছি, মানে চেন সেলাইয়ের মতো করেই ফোরটা হবে পাপড়ির সাইডটা থেকে, মানে পাতাটার সাইড থেকে এভাবে করে উঠাবো। আর এভাবে করে কিন্তু আপনারা বড় যে ফুলের পাপড়ি সেগুলোও করতে পারেন, বেশ সুন্দর লাগে। তো এখন আমি এভাবে করে একটা সাইড কমপ্লিট করলাম এবং লাস্ট যখন দিব তখন উপরের দিকটা এভাবে করে আটকে নিয়ে আবার একটা ডান সাইড শেষ করে এখন আবার বাম সাইডটা করে নিচ্ছি। তো একইভাবে কিন্তু পরবর্তী যেই পাশটা আছে সেটাও একইভাবে আস্তে আস্তে করে পাশাপাশি এভাবে করে ফোর দিয়ে দিয়ে করে নিতে হবে। দেখুন খুব সহজে কিন্তু পাতার কাজটা হয়ে গেছে, এই যে। তো কমপ্লিট আমার। আর ডালের কাজটা করব, দেখুন কিভাবে করছি। একবার আমি ডান দিকে একটা ফোর দিব, একবার বাম দিকে একটা ফোর দিব, জাস্ট এভাবে করে ডাল ফোরের মতো করে একবার ডান দিকে একবার বাম দিকে। এই সেলাইটা আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা যদি স্ট্রেইট মানে সোজা যদি কোনো সেলাই দেন তাহলে এই সেলাইটা মাস্ট দিবেন, এটা দেখতে বেশি সুন্দর লাগে। মনে হয় অনেক কঠিন কোনো সেলাই, বাট এটা তো খুবই সহজ, দেখেই বুঝতে পারছেন। আমি এখানে ডালের কাজটা ওইভাবেই করে দিলাম। এখন এই ডিজাইনটা দেখাই তাহলে আসলে আরও বুঝতে পারবেন ডিজাইনটা, কারণ পাতার ভিতরে হয়তো ডিজাইনটা ভালো বোঝা যায়নি। আর সাইডের আমি যেই বড়শির মতো করে যে ফোরটা আর কি ডিজাইনটা উঠতেছে, এটা চাইলে আরেকটু বড় করেও দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কাঁথা বা বেডশিট বা যদি অল ওভার আপনি কামিজ বা অন্যায় করতে চান সেক্ষেত্রে একটু বড় বড় করে দেবেন। যেহেতু আমি এখানে ছোটো একটা ডিজাইন করছি তাই আমি বেশি বড় করিনি, ছোটো ছোটো করে ফোরটা দিচ্ছি। দেখেছেন কতটা সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিলো। আর ইদানিং আমার এই সেলাইটা খুবই পছন্দের, আমি চেষ্টা করি যে কোনো সেলাইতে এটা ইউজ করার। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, মানে 2টা কালার সুতা কম্বাইন করাতে কালারটা বেশ সুন্দর লাগছে। আর ইট কালার কাপড়ে আমার এই কালার সুতাটা অনেক সুন্দর হয়েছে।
আর এটার ভিতর আমি ফ্লাওয়ার করেছি একটা বেবি পিঙ্ক দিয়ে, আর এখানে আমি ইউজ করছি হোয়াইট কালার, যেহেতু ইট কালার আমি আসলে বুঝতে পারছিলাম না কোন কালার সুতার ফুল দিলে বেশি ভালো লাগবে। আমি এখানে শুয়ের ভিতরে তিনটা প্যাচ দিয়ে নিলাম। এখন আমি এভাবে করে বাম হাতের বুড়ো আঙুল দিয়ে সুতাটা চেপে ধরে নিচের দিকে সুতাটা ইন করাবো। এখানে একটু প্যাচ লেগে গেছে, আমি খেয়াল করেছি আমি অফ ক্যামেরায় খুব সহজে সুন্দর করে কাজ করতে পারি, ভিডিও করতে গেলে কেন জানি ঝামেলা হয়ে যায়। যাই হোক, মাঝখান দিয়ে আমি ফোরটে স্টার্ট করলাম। এখন আমি দুই সাইড থেকে এভাবে করে আরও চারটা দিব। এটা কিন্তু একটু নিচু নিচু করে দিব, যেহেতু এটা রাউন্ড শেপের পাপড়ি, মানে ফুলের পাপড়িটা রাউন্ড শেপ, তাই শেপটা যেন গলি আসে, তাই আমি প্রত্যেকটা সেলাইগুলো একটা নিচে এভাবে করে দিব, যেভাবে করে আমার পাপড়িটা আঁকা আছে। তো দেখেই বুঝতে পারছেন, তো আমি ফার্স্টে মাঝখানে একটা দেওয়ার পরে দুই পাশে চারটা চারটা করে ফোর দিব, এতে করে আমার একটা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। যদিও শেষের দিকটা একেবারেই ছোট, দেখুন এই যে আমার কিন্তু একটা সাইড কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এখন আমি আবার এই সাইডটা করে নেব একইভাবে। প্রথমে বড় যে মাঝখানে ফোরটা দিয়েছি তার একটু নিচে গিয়ে একটা ফোর দিলাম, আর এটা আপনি ইচ্ছে মতো তিনটা কি চারটা যে কোনো প্যাচ আপনি শুয়ের ভিতর দিতে পারেন, সেভাবে গিটটা বড় বা ছোটো হবে। চাইলে এখানে আপনারা পাতিও ব্যবহার করতে পারেন, এখানে কিন্তু কারচুপি কাজের ড্রেসগুলো এভাবেই করা হয়, এই সেলাইটা দিয়ে দেন একটা স্টোন বা একটা পাথর বা পাতি এগুলো ইউজ করা হয়। তো আমি পাশে আরও একটা পাপড়ি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি মাঝখানে একটা উঠিয়ে দিলাম ফোর, দেন আমি দুই সাইড থেকে চারটা চারটা করে ফোর দিয়ে নেব, এতে করে আমার একটা ফুল কমপ্লিট হয়ে যাবে। আমরা অনেক সময় কিন্তু গোল না, পাতার শেপে যেটা দিয়েছি সেভাবেও কিন্তু আমরা পাপড়ি দিই, সেভাবে দিলে বেশ ভালো লাগবে। চাইলে এভাবে করে কিন্তু পাতার কাজও করা যায়। তো আমি এখন এভাবে করে আরেকটা দিয়ে এই সাইডের পাপড়ির কাজটাও কমপ্লিট করে নিচ্ছি। আপনারা বলুন তো, কমেন্ট করুন যে এই কালার কাপড়ে সাদা কালার ফুলটা বেশি ভালো লাগছে নাকি বেবি পিঙ্কের। যদি আমার কাছে সাদাটা বেশি ভালো লাগছে, বাট আমি যেহেতু এখানে বেবি পিঙ্ক আগে ইউজ করে ফেলেছি, তাই আমি আর একটা ফুল যে আছে সেটা আমি বেবি পিঙ্ক দিব, তাহলে এখানে একটা সুন্দর একটি আসবে, কারণ মাঝখানে একটা সাদা, দুই সাইডে দুইটা বেবি পিঙ্ক। আর মিডেলে আমি টিয়া কালার একটা সুতা নিয়েছি, কলাপাতা কালার, এটা আসলে টিয়া না, এই কালারটাও আমার খুব পছন্দের, এটা দিয়েও পাতা করলে বেশ ভালো লাগে। তো আমি মাঝখানে ফুলের ভিতরে আর কি দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ নট, এভাবে করে শুয়ের ভিতরে দুইটা করে প্যাচ দিয়ে আমি ফ্রেঞ্চ নটটা দিচ্ছি। আর ফ্রেঞ্চ নট কিন্তু ফুলের ভিতরের অংশে দিলে বেশ ভালোই লাগে দেখতে। তো ভিতরটাও আমি একেবারে কোনো স্পেস না রেখেই কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমি বেবি পিঙ্ক দিয়ে এই ফুলটাও কমপ্লিট করে ফেলবো। তো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ ভালো লাগছিলো ডিজাইনটা, যদিও আমি ছোটো করে করেছি, বাট আপনারা যখন ড্রেসে করবেন অবশ্যই আরও বড় বড় করে বেশি করে করে নেবেন। আল্লাহ হাফেজ।